গত বছরের আগস্টে ক্রিকেটের টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে হঠাৎ করেই অবসর ভেঙে আবারও টেস্টে খেলার ঘোষণা দেন এই লঙ্কান অলরাউন্ডার। তবে সাসপেনশনের কারণে খেলতে পারবেন না একটি ম্যাচও, তাহলে কেনই বা অবসর ভাঙলেন হাসারাঙ্গা? এর পেছনে কারণও আছে। বাংলাদেশের বিপক্ষে বাকি থাকা টেস্ট সিরিজের পর একেবারে জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে শ্রীলঙ্কা দল। এর আগে নেই কোনো ফরম্যাটেরই কোনো সিরিজ, তাই এখন যদি এই সিরিজে কোনো ক্রিকেটার সাসপেনশনের মুখে পড়েন, তবে সেটি কার্যকর হবে একেবারে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় আইসিসি থেকে নিষেধাজ্ঞার মুখে যে পড়বেন সেটি খুব ভালো করেই জানতেন হাসারাঙ্গা। টেস্ট ফরম্যাট থেকে অবসর নেয় সেই নিষেধাজ্ঞা গিয়ে পড়ত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে, অর্থাৎ তখন বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হারাতেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে প্রথম থেকেই যেন খেলতে পারেন সেজন্য চালাকি করে অবসর ভেঙে টেস্ট খেলার ঘোষণা দেন হাসারাঙ্গা। এই ঘোষণার পরপরই নিষেধাজ্ঞা আসে তার ওপর এবং সফলভাবেই তিনি তা চাপিয়ে দেন টেস্টের ওপর। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ম্যাচের এক পর্যায়ে ওভার শেষে আম্পায়ারের হাত থেকে নিজের ক্যাপ ছিনিয়ে নেন হাসারাঙ্গা। এছাড়া কটাক্ষ করেন আম্পায়ারিং নিয়ম, ফলে শাস্তিস্বরূপ ম্যাচ ফির 50% জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয় হাসারাঙ্গাকে। এ নিয়ে 24 মাসের মধ্যে 8টি ডিমেরিট পয়েন্ট পান তিনি। নিয়ম অনুযায়ী 8টি ডিমেরিট পয়েন্ট রূপ নেবে 4টি নিষেধাজ্ঞা পয়েন্টে, ফলে জাতীয় দলের হয়ে যে ফরম্যাটের খেলা আগে হবে সেখানে গিয়ে পড়বে এই নিষেধাজ্ঞা। সেটি টেস্টের ক্ষেত্রে 2টি ম্যাচ আর ওয়ানডে কিংবা টি টোয়েন্টির ক্ষেত্রে 4টি ম্যাচ। তাই তো অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের নাম লিখিয়ে নিষেধাজ্ঞা কাটানোর ফন্দি করে বেঁচে গেলেন হাসারাঙ্গা।